duyuyorum batı dinliyorsun. ঠিক আছে রে কিন্তু আমি একা ওদেরকে নিয়ে যাব আমার পক্ষে কি ওদেরকে সামলানো সম্ভব কাকা বাবু মন্দিরে যদি সঙ্গে থাকে মন্দিরে না 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 মন্দিরে যাবে কি করে ও গেলে আমার রান্না বান্না করবে কে আর খেতে বেঁধে বেটা কি কাকা বাবু ও রান্না বান্না করে সব গুছিয়ে রেখে যাবে সুসমার মনে হয় আপনাকে খাবার সময় বের করে দেবে কাজের লোক খেতে দেবে আর সেটা আমি খাবো কেন ও আমার মেয়ে বেড়াতে যাবে সেই জন্য কি পিতৃভক্তি পিতৃর প্রতি কি দায়িত্ব কর্তব্য সে কি বলেছে যাবে না ওকে তো আমি সে ব্যাপারে কিছু বলিনি আপনি যদি অনুমতি দেন তারপর আফটার অল এই পরিবারের মাথা এখন আপনি সবার গার্ডিয়ান না না ওর যাওয়া হবে না তাহলে তো বাচ্চাদেরও যাওয়া হবে না তাতে যাওয়া না হলে যাবে না তো বাপের অসুবিধা হলে তারা যাবে নাকি আমি অসুস্থ মানুষ সারাদিন একা একা কে আমার দেখাশোনা করবে কবে জানি যাবে বললে পরশু সেদিন আমার ছুটি আছে ঠিক আছে যাও কাকাবাবু মানে আপনি তাহলে অনুমতি দিচ্ছেন ওদেরকে তাহলে নিয়ে যাচ্ছি আমি সাথে মন্দিরেও যাচ্ছি হ্যাঁ গেলে সবাইকে নিয়ে যাও তার মানে মন্দিরে যাওয়াতে আপনার কোনো আপত্তি নেই আরে বললাম তো যাক সবাই যাক আর তুমি তো বললে মন্দিরে না গেলে হবে না অবশ্য ঠিকই এই এতগুলোকে তুমি একা সামলাবে কি করে যাক রিয়া আমি যাচ্ছি আরে অভিদা তুমি কখন এলে এই দেখো এই তো চলে আসছি বাবা কত ভারী দেখি তো